একেবারে ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন ত্রিপুরার কেন্দ্রীয় মন্ত্রী যিনি রয়েছেন প্রতিমা ভৌমিক, কথা বলবো দিদি একেবারেই ব্যস্ততা তার মধ্যেও সময় দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিভাবে প্রচার চলছে, কেমন চলছে, সারা কেমন পাচ্ছে? ব্যাপক সারা, সাধারণ যারা ধনপুর বিধানসভার নির্বাচক মণ্ডলী রয়েছেন তারা মাইন্ড সেট করে রয়েছেন যে আমরা মোদিজির সঙ্গে থাকব এবং নিজের ঘরের মেয়ের সঙ্গে থাকব। কারণ আমি ধনপুরেরই, আমি কেউর মেয়ে কেউর দিদি। বিগত 45-50 বছর যাবৎ ধনপুর যারা যাদেরকে মুখ্যমন্ত্রী বা অন্যান্য পদে বসিয়েছেন তারা প্রত্যেকে ধনপুরের বাইরে ছিলেন। ধনপুর তাদেরকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে, ধনপুরের মন বড় বিশাল, তারা গ্রহণ করে তাদেরকে অনেক উপরের জায়গায় পৌঁছে দিয়েছিল। কিন্তু তারা প্রত্যেকটা মানুষ ধনপুরের মানুষের অধিকারকে হরণ করেছে, ধনপুরের মানুষের অধিকারকে তারা লুট করেছিল। তো আজকে একটা সুযোগ এসেছে মোদিজির নেতৃত্বে, ডাবল ইঞ্জিনের দ্বিতীয় সরকার, দ্বিতীয় মোদি সরকার ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হবে এবং ধনপুরকে যেটা 2018 সালে একটু ভুলচুক হয়েছে সেটাকে সংশোধন করে 2023-এ বিপুল সমর্থন আশীর্বাদ আমার নির্বাচক মণ্ডলীরা আমাদেরকে দেবেন, সেটা তাদের কথা সঙ্গে কথা বললে বোঝা যায়। সেটা বিধানসভা নির্বাচনে এবারে ধনপুর বিধানসভার দিকে যদি নজর রাখা হয়, সিপিআইএম যেমন রয়েছে, মথাও রয়েছে, উপজাতি ভোটকে এবার ত্রিপুরায় কিছু একটা ফ্যাক্টর হচ্ছে বিজেপির জন্য না? উপজাতি অঞ্চলে দেখুন, সিপিএম যাদের নিজেদেরকে বলে আমরা খুব বনে দিই, আমাদের মতো কমিটেড ক্যাডার দুনিয়াতে কেউ নেই। 2019-এর লোকসভাতে তারা কংগ্রেসকে ভোট শিফট করিয়েছে, 2021-এ যখন উপনির্বাচন হয় 22-এ তখন ওনারা ভোটটা কংগ্রেসকে আবার শিফট করিয়েছেন। এডিসি ইলেকশানে 2021-এ তাদের ভোটটা মথাতে শিফট হয়েছে। তো শিফট হতে আপনি যখন কোনো একটা জিনিস আপনার কাছে 10 কিলো চাউলেই দিলাম, এটাকে 2-3 বার করে এদিক সেদিক করবেন তো একটু কমে হবে, তো কমে গেছে। আজ আজ জনজাতি অঞ্চলে হয় বিজেপি নতুবা মথা, সিপিএমের কোনো ওই জায়গাতে এক্সিস্টেন্স নেই, নো এক্সিস্টেন্স হয়ে গেছে। আমি আমার এরিয়াটাকে আমি বললাম, কারণ আমার এই অঞ্চলে জনজাতি ভোটার রয়েছে, আমাদের ব্যাপক সারা রয়েছে। জনজাতি অঞ্চল, সমতল অঞ্চল, মাইনরিটি, যেটাকে তিনটা ভাগে ধনপুরকে ভাগ করে রেখেছিল কমিউনিস্টরা, আজকে ধনপুরটা এক ধনপুর, শ্রেষ্ঠ ধনপুর হিসাবে নিজেদের মেয়েকে জেতাতে চাইছে। একেবারে ধনপুরের মেয়ে আপনি, সেক্ষেত্রে আরও একটি প্রশ্ন থাকে যে এই মুহূর্তে রাজনৈতিক যে পরিবেশ ত্রিপুরায় সেটি কিন্তু একেবারে বহুগুলি রাজনৈতিক দলের সমন্বয়ে একেবারে গরম হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসও কিন্তু ত্রিপুরায় মাটি ধরতে চাইছে, তাদের ব্যাপারে কি বলবেন, কি মনে হচ্ছে? মাটিয়ে নেই, ধরবে কোথার থেকে? ওনারা খেলা হবে খেলা হবে বলতে বলতে নিজেরা ফুটবল হয়ে গেছে। তো তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ত্রিপুরায় আসছেন, বলছেন যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেগুলি ত্রিপুরায় দেবেন, কি মনে হচ্ছে মানুষ সাড়া দিতে পারে তৃণমূলের? উনি এসেছেন, ওনাকে ওয়েলকাম, মাতা ত্রিপুরা সুন্দরী পূর্ণভূমিতে সবাই আসতে পারেন, আমি ওনাকে অনুরোধ করব। ওয়েস্ট বেঙ্গলে মহিলাদের উপর যে অত্যাচারটা আপনারা আপনি করছেন করাচ্ছেন সেটাকে বন্ধ করুন। আর ওয়েস্ট বেঙ্গলটা আপনিও প্রায় 15 বছরের মুখ্যমন্ত্রী, আমাদের মোদিজি 12 বছরের মুখ্যমন্ত্রী থেকে গুজরাটটাকে কোন জায়গায় নিয়ে গেছে আর আপনি ওয়েস্ট বেঙ্গলকে কোন জায়গায় রেখেছেন সেটা রিসার্চ হওয়া দরকার, সমীক্ষা হওয়া দরকার, ব্যাপকভাবে দলমতের উর্ধ্বে উঠে সেটা সমীক্ষা হওয়া দরকার। গুজরাট একটা খরাপ্রবণ অঞ্চল, মাটিতে পাথর, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল যার পলি মাটি বিক্রি হয়, এটার পার্থক্য রয়েছে। যে জায়গায় সিপিএম সমাপ্ত করেছে শাসনটাকে সেই জায়গা থেকে উনি শুরু করেছেন, তা আমার থেকে আপনারা ভালো বুঝেন। তো ত্রিপুরার জন্য তৃণমূল অপ্রাসঙ্গিক। প্রধান দুটি বিরোধী দল যে বাম এবং কংগ্রেস, তারা দীর্ঘদিন একে অপরের বিরোধিতা করলো, এবার আপনাদের বিরুদ্ধেই এক প্রকার তারা একসঙ্গে জোট বেঁধে দাঁড়িয়েছে, কি বলবেন, কিভাবে দেখছেন? তাদের আসল চরিত্রটা মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে, আর বিশেষ করে মোদিজির সরকারে কত মানুষকে যে কী জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে, সে আজকে ত্রিপুরা রাজ্যে যারা প্রচণ্ড বিরোধী ছিলেন, যদিও তারা দিল্লিতে দস্তি, ত্রিপুরাতে কুস্তি, আবার কেরালাতে কুস্তি করছে, তো সেই জায়গা ত্রিপুরা রাজ্যে আজকে দস্তি হয়ে গেছে। তো মোদিজি সেই
তাদের চরিত্রটাকে পরিষ্কার করে মানুষের সামনে তুলে ধরেছেন। মোদিজির জন্য তারা ভয়ে আতঙ্কিত হয়ে এক জায়গা হয়েছেন এবং তাদের সংগঠনটা দুর্বল, সেটা প্রমাণিত।